লকডাউনে রাজধানীতে প্রকৃতি সেজেছে নানা রং আর রূপে। করোনার বিষাক্ত বাতাসে সুবাস ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া সহ নানা রঙের ফুল। এজন্য গ্রীষ্মের তপ্ত প্রকৃতিতে ফাগুন শেষে আগুন লেগেছে। পরিবেশবিদরা বলছেন, নগরীর এমন সৌন্দর্য বৃদ্ধি করতে পরিকল্পিতভাবে বনায়ন করতে হবে। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। করোনার ভয়াবহতার মধ্যে হঠাৎ রাজধানীতে দাবদাহ। গুমট এমন অবস্থার মধ্যেও প্রকৃতি যেন বিকশিত হচ্ছে আপন মনে। জারুল, লাল সোনাইল, সোনালু সহ গ্রীষ্মকালীন সব ফুল সুবাস ছড়িয়ে যাচ্ছে আনমনে। রাজধানীর হাতির ঝিলে কৃষ্ণচূড়ার লাল আগুন চোখে পড়ার মতো। লকডাউনের খপ্পরে ভয়ার্ত রাজধানীতে এ আগুন যেন নিজের মতো করে শোভা ছড়াচ্ছে। করোনার মন খারাপের সময়ে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে বাহারি রঙের ফুল। মিন্টু রোডে আকাশ দখল করে হলদে মুকুটে সেজেছে কনকচূড়া। ফুলকুড়ানির অপেক্ষায় নিঃশব্দে ঝরে পথে লুটাচ্ছে পাপড়িগুলো। বাগান বিলাসের বিলাসী ভাব নাগরিক জীবনকে করেছে আরো উজ্জ্বল। শ্বাস নেওয়ার অবস্থা, পানি চলার অবস্থা, গাছপালার ছায়ার অবস্থা, সামগ্রিকভাবে যে একটা শহরকে সুন্দর করা। এবং আপনি লন্ডন যান, প্যারিস যান, কতটুক পরপর পার্ক, বিরাট পার্ক, ঢাকা শহরে পার্ক কটা আছে? করোনায় এক বছরেরও বেশি বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রেয়সীর চুলের খোপায় শোভা পাওয়ার আগেই ঝরে পড়ছে কাঠগোলাপগুলো। আমরা কেন এই নগরীতে ফুলের আগুন লাগাতে পারবো না? আমাদের যে সমস্ত নগরের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে, তারা যদি গাছ লাগানোর ক্ষেত্রে রঙিন ফুল দেয় বা ফলজ বা ঔষধি গাছ লাগান, আমি তো মনে করি এটা পরবর্তী প্রজন্মকে একটা পরিচিত দিবে গাছগুলোর সাথে, একই সাথে হচ্ছে নগরের সৌন্দর্য অনেকটুকু বাড়িয়ে দেবে। করোনা এক সময় বিদায় নিবে, চেনা রূপে ফিরবে কংক্রিটের ছাই রঙের এ শহর। তাই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এখনই সময় প্রাণের শহরের প্রতি যত্নবান হতে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা।